তুরস্কের উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে ভুট্টা চাষে সফলতা পেয়েছে কক্সবাজারের উখিয়ার একটি খামার। বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ সবই হয় হাতের স্পর্শ ছাড়া, যেখানে ফলনও পাওয়া যাচ্ছে ভালো। এই প্রযুক্তিকে দেশের কৃষির জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। অটোমেটিক সিড প্ল্যান্টারে প্রথমে সার, এরপর দিতে হয় বীজ। এ প্রযুক্তি ব্যবহার করে একর জমিতে বীজ বপনের সময় লাগছে মাত্র 20 মিনিট। আবার মেশিনেই ছিটানো হচ্ছে কীটনাশক। এই পদ্ধতিতে চাষাবাদে ভুট্টার ফলন পাওয়া যাচ্ছে 85 থেকে 90 দিনে। এরপর সাইলেজ মেশিনে ভুট্টা ও ভুট্টার গাছ সংগ্রহ, একই সাথে গবাদি পশুর সুষম খাবার স্বয়ংক্রিয়ভাবে প্যাকেজিং। এতে প্রতি একরে সময় লাগছে মাত্র 25 মিনিট। অন্যদিকে মাটির 60 সেন্টিমিটার গভীরে গিয়ে যান্ত্রিক লাঙল মেশিনে মাটির উর্বরতা বাড়ানোর প্রক্রিয়া। তুরস্কে তৈরি এইসব আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে সফলতা পেয়েছে কক্সবাজারে উখিয়া প্যানোয়া এগ্রো ফার্ম। কম সময়ে অধিক উৎপাদন ও অন্যান্য সুবিধা পাওয়াই লাভবান হওয়ার আশা দেখছেন এই খামারি। প্রত্যেকটা মেশিনারিজ ইউজ করে এখানে আমাদের লেবার খরচটা খুবই সামান্য। এখানে বিদেশি টেকনোলজি এবং টেকনিক্যাল পার্সনরা আমাদেরকে কীভাবে ইউজ করতে হয় সে ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন। এই প্রয়াস কক্সবাজারে গবাদি পশুর খাবার সাইলেজের সংকট কাটাবে বলে মনে করছেন খামারিরা। এই ক্রন সাইলেজের কারণে এই ভুট্টা গাছের যে সাইলেজ তৈরি হয়, এই যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় গরুর জন্য, আমরা নিমিষে একদম নিশ্চিন্তে আমরা গরু লালন পালন করতে পারব। তুরস্কের এই যন্ত্রপাতি এদেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ এই কর্মকর্তার। কৃষি যন্ত্রপাতির যে সুবিধাগুলো, যে আপনি মনে করেন আমার লেবার কস্ট কমে যাচ্ছে, আমার জনসংখ্যা যেখানে কম হচ্ছে, মানে সব দিক দিয়ে ওভারঅল কস্ট লেভেলটা আমার কমে যাচ্ছে, মুনাফাটা মানে কৃষকের লাভবান হচ্ছে। তুরস্কের কৃষিবিদরা বলছেন যান্ত্রিক ব্যবহার নিশ্চিত করলে বাংলাদেশের কৃষিখাত অনন্য উচ্চতায় যাবে। ভেরি ভেরি গুড আরিয়া বাংলাদেশ আর আগ 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 কালচারাল ফার্মিং আরিয়া ওয়ান অল ডেজ অল সিজন ফার্মিং নো প্রবলেম। রাজা পালংয়ের দোছড়ি এলাকায় 50 একর জমিতে 3 মাসে 250 টন ভুট্টা ও গোখাদ্য উৎপাদিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।